আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আজকের এই নতুন রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের কচু শাকের রেসিপি। আর এই কচু শাকটা কিন্তু ভীষণ মজার হয় এই রেসিপিতে। আর আমার বাসার সবাই আমার হাতের এই কচু শাকটা খেতে ভীষণ পছন্দ করে, পার্সোনালি আমার কাছেও কিন্তু খুবই ভালো লাগে। আর এটি তৈরি করতে প্রথমে লাগছে কচু শাক। বাজার থেকে কিনে আনা কচুর ডাটা কিংবা আশেপাশের দেশি কচুর ডাটা দিয়েও এই রান্নাটা করতে পারবেন। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন আমি কিভাবে কচু শাকটা কেটে নিয়েছি। কচু শাকের আঁশগুলো ভালোভাবে ছিলে নিয়ে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আর হাতে অবশ্যই একটা পলিথিন বেঁধে 7 থেকে 8 বার ঠান্ডা পানি দিয়ে কচু শাকটা ধুয়ে নিতে হবে। এতে করে হাতও যেমন চুলকাবে না, তেমনি কচু শাকটাও গলা চুলকাবে না। এখন লইট্টা শুটকি ভেজে নেব। এক মোট পরিমাণ লইট্টা শুটকি টুকরো করে কেটে নিয়েছি। এটাকে ধোয়া ওঠা পর্যন্ত ভেজে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন বলক উঠে আসা পর্যন্ত এটাকে ভালোভাবে জাল করে নিতে হবে। অর্থাৎ 2 থেকে 3 মিনিট জাল করে নেওয়ার পর এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। সাথে একই পাতিলে দিয়ে দিয়েছি সয়াবিন তেল, 1 মোট পরিমাণ পেঁয়াজ কুচি, 1 মোট পরিমাণ কাঁচামরিচ কুচি এবং 4 কোয়া রসুন কুচি। এটাকে বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে, এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। এখন অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ গোটা রাঁধুনি বাটা, 1/2 চা চামচ শুকনো মরিচ এবং হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। আপনার লবণের পরিমাণটা যে যেরকম খেতে চান সেভাবে দিবেন। আর এখানে শুকনো মরিচের গুঁড়োটো জাস্ট কালারের জন্য দিয়েছি। 1/2 কাপের মতো পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা লইট্টা শুটকি। অবশ্যই শুটকিগুলোকে 7 থেকে 8 বার ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন। এতে করে শুটকির ভিতরে যে ধুলা ময়লা এবং বালি থাকে এটা অনেকটাই বের হয়ে আসে। শুটকিগুলোকে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে যখন মশলার তেলগুলো ভালোভাবে উপরে উঠে আসবে সে পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কচু। এই কচুটা অবশ্যই আপনারা ছড়ানো পাতিলে রান্না করবেন কিংবা বড় পাতিলে। আমার পাতিলটা একটু ছোট ছিল, যার কারণে আমি 2 বার করে কচু শাকটা দিয়ে দিচ্ছি। এতে করে কচু শাকটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এখন এটাকে নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি। 7 থেকে 8 মিনিট ঢেকে রান্না করার পর দেখবেন অনেকটাই এটা মিলিয়ে গিয়েছে। এখন এটাকে অনবরত হাই হিটে রেখে নাড়াচাড়া করে রান্না করতে হবে। এখন এটাকে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট ঢেকে রান্না করব। 5 থেকে 7 মিনিট পর আবারও নেড়ে দিচ্ছি। অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যদি কচু শাক থেকে পানি না আসে সেক্ষেত্রে আপনাদের এক্সট্রা পানি অ্যাড করতে হবে। আর যদি কচু শাক থেকে পানি ছেড়ে দেয় সেই পানিটা দিয়ে কচু শাকটাকে ভালোভাবে কষিয়ে দেন, তারপর আবারও ঝোলের জন্য কচু শাকটাতে পানি দিয়ে দিবেন। আমি আবারও পানি দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে জাল করে নিয়েছি। 7 থেকে 8 মিনিট আবারও নেড়ে চেড়ে জাল করে নেওয়ার পর যখন ম্যাশ হয়ে আসবে এবং ঘনত্বটা এরকম হবে এটাকে নামিয়ে নিব। আপনারা যে যেরকম ঘনত্ব রাখতে চান সেভাবে এটাকে নামিয়ে নেবেন। শেষে আপনারা চাইলে এটাকে বাগারও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় এভাবে এটা খেতে বেশ ভালো লাগে। দেখুন কচু শাকের ঘনত্বটা এরকম রেখে নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু গ্রেভি রেখে নামিয়ে নিতে পারেন। প্রিয় দর্শক, কেমন হলো রেসিপি? যদি রেসিপি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম মজার মজার এবং নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি।